সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, অধ্যাপক কাউসার হোসেন। তো এবারে মহতারাম, আপনার কাছে সবিনয় জানতে চাই যে যাকাতের যে শর্তগুলি রয়েছে, অর্থাৎ কতটুকু সম্পদ থাকলে পরে আমাদের উপরে যাকাত ফরজ, এ ব্যাপারে আপনার জবাব আমরা আশা করছি। জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই জানেন, অনেকে আমরা আবার জানার বাহিরেও রয়েছি। তো যাকাত ফরজ এখানে একটি কথা না বললে নয়, যে উদাহরণটি দেয়া হলো সালাত, সালাতের মতো যাকাত ফরজ। তবে ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে তিনটি হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য, ইমান তো সকলের জন্য মাস্ট, ওইটা তো হচ্ছে গাণিতিক ফর্মুলায় যদি যায় তাহলে ওইটা হলো এক, আর বাকিগুলো একের পরে যত আমি বসাবো সংখ্যা তত বাড়বে। ইমান না থাকলে যা কিছু করি তলাবিহীন, ঝুড়ির মতো, এটা তো সকলের থাকতেই হবে। সালাত ধনী গরিব সকলের জন্য ফরজ, সাওম বা সিয়াম এটাও ধনী গরিব সকলের জন্য ফরজ, কিন্তু যাকাত এবং হজ এটি হচ্ছে ধনীদের জন্য। এখন প্রথম কথা এটি, আমরা সকলেই এই কথাটি জানি যে ধনীদের উপরে যাকাত ফরজ। এখন এই কথা বলে আমরা অনেকে এমন এড়িয়ে যাই বা পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি তো ধনী নই, ধনীদের উপরে যাকাত ফরজ। কিন্তু আসলে যে কি পরিমাণ সম্পদ থাকলে বা কি কি বিষয় থাকলে তার উপরে যাকাত ফরজ, এটা তো ক্লিয়ার হওয়া দরকার। তো এই জন্য আপনার এই প্রশ্নটা খুবই চমৎকার এবং সময় উপযোগী। এক্ষেত্রে আমি প্রথমে যেটি বলবো সেটি হলো, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সাহেবে নিসাব, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক মুসলিম নরনারীর উপর যাকাত প্রদান করা ফরজ। তো এইটাকে আমরা পয়েন্ট আকারে যদি বলি তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি সেটি হচ্ছে, প্রথমত মুসলিম, মুসলমানদের উপরে যাকাত ফরজ, অমুসলিমের উপরে কিন্তু যাকাত নয়। সুতরাং কোনো আমাদের দেশে কোনো অমুসলিম বা সংখ্যালঘু বা জিম্মি, তারা যদি, তাদের ক্ষেত্রে যাকাত বাধ্যতামূলক নয়, তাদের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে জিজিয়া হতে পারে, বিভিন্ন কর, সেটি আলাদা বিষয়। যাকাত তাদের উপরে ফরজ নয়। মুসলমান যিনি মুসলিম দাবি করবেন তার উপরে যাকাত ফরজ, এক নম্বর শর্ত। দ্বিতীয় হচ্ছে তিনি প্রাপ্তবয়স্ক যদি হন, নাবালক নন। তৃতীয় হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, অর্থাৎ তিনি পাগল না। চার নম্বর সাহেবে নিসাব, অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। আর নিসাব পরিমাণ বলতে যেটি সেটি হলো, আমরা জানি 7.5 ভরি স্বর্ণ বা তোলা, অথবা 52.5 তোলা রৌপ্য, অথবা সম পরিমাণ, এবং এটাকে মেকদার ধরা হয়েছে অর্থের দিকে যদি আমরা যাই তাহলে রৌপ্যের সমমূল্য, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, হয় সোনা আছে অথবা রৌপ্য আছে অথবা সম পরিমাণ অর্থ তার কাছে আছে, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। আরেকটি শর্ত হচ্ছে যে এই সম্পদটি তার কাছে পূর্ণ 1 বছর থাকা লাগবে, অর্থাৎ 1 বছর ধরে থাকা লাগবে। এবং তারপরে শর্ত হচ্ছে এই সম্পদটি তার দৈনন্দিন, তার যে খাওয়া পরা চিকিৎসা মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা পূরণের পরে অতিরিক্ত এই সম্পদটি তার থাকবে অতিরিক্ত। পাশাপাশি আরেকটি শর্ত হলো যে ব্যক্তি যদি ঋণগ্রস্ত না হয়, অর্থাৎ ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, ঋণটা পরিশোধ করার পরে যদি তার সেই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ, শর্ত প্রযোজ্য হয়ে যাচ্ছে। এবং এই যে সম্পদ তার কাছে আছে, আরেকটি মাসালায় বলা আছে, সেটা হলো সম্পত্তি বর্ধনশীল হওয়া। বর্ধনশীল বলতে যাকাত, স্বর্ণ এটা বর্ধনশীল সম্পদ, কারণ প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, তো অর্থও তাই। যে এই শর্তগুলো যদি কোনো একজন ব্যক্তির মাঝে থাকে তাহলে অবশ্যই তার উপরে যাকাত ফরজ, তাকে যাকাত আদায় করতে হবে। চমৎকারভাবে আমরা জবাব পেয়ে গেলাম। তো এরপরে আপনার কাছে সবিনয় জানতে চাই যে আমার কাছে 7.5 ভরি স্বর্ণও নেই এবং 52 তলা রৌপ্যও আমার কাছে নেই, কিন্তু আমার 80,000 টাকা আছে অথবা 1,00,000 টাকা আছে। তো সেই ক্ষেত্রে যাকাতের যে আমরা নিসাবটা যে ধরব সেটা কি স্বর্ণের উপরে ভিত্তি করে নিসাব গণনা করব, না রৌপ্যের উপরে মানে ভিত্তি করে আমি আমার নিসাব গণনা করব? জি, সুন্দর বিষয়। আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে যদিও এখানে
কোনো কোনো ইসলামিক স্কলার বা মনীষীদের মধ্যে ইখতিলাফ আমরা দেখতে পাই, কিন্তু এখানে একটা নীতিমালা হচ্ছে যে যাকাতের ক্ষেত্রে, অর্থাৎ শুধু যাকাত নয় আরও কিছু বিষয়ে, সাদাকাতুল ফিতর যেমন আছে রমজানে আদায় করা হয়, তো যেখানে অভাবী নিঃস্ব গরিবদের হক, যে এই এই হক সংক্রান্ত বিষয় যার সাথে সংশ্লিষ্ট সেখানে একটি নীতিমালা বলা আছে, সেটি হচ্ছে এই যে যদি এখানে কোনো ইখতিলাফও থাকে তাহলে আমাকে দেখতে হবে যে যেটি করলে অভাবী বা নিঃস্বদের উপকার হয়। সুতরাং এখনকার বাজার মূল্যে যদিও এক সময় 7.5 তোলা স্বর্ণ আর 5.5 তোলা রৌপ্য একই মূল্যমানের ছিল, কিন্তু এখন কিন্তু অনেক কম বেশি। 7.5 তোলা স্বর্ণের মূল্য যদি আমরা নির্ধারণ করি বা এটার হিসাবে যদি মানে হিসাব করি তাহলে অনেকের উপরে যাকাত ফরজ হবে না, এবং এটা ধরলে অনেকে আমরা পাশ কাটিয়ে যাব যে আমার উপরে যাকাত ফরজ নয়। কিন্তু যেটি আপনি বলেছেন যে আমাকে এখানে রৌপ্যের মূল্যমানটাই ধরতে হবে, অর্থাৎ যেটা নিম্ন সেটাই আমাকে ধরতে হবে, রৌপ্যের মূল্যমান ধরে আমাকে আমার কাছে রক্ষিত যেটি আপনি বলেছেন 80,000 বা 1,00,000 টাকা আছে জমা আছে, আমাকে রৌপ্যের মূল্যমান হিসেব করে সেটাকে আমাকে শতকর 2.5 টাকা হারে হিসেব করে যাকাত দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মহতারামের এই জবাব থেকে এটা স্পষ্টত প্রমাণিত হলো যে আমাদের সমাজে বহু সংখ্যক মানুষ কিন্তু আমরা যাকাত দিতে পারি। তার কারণ 52 তোলা রৌপ্যের মূল্য বর্তমান বাজারে 70,000 থেকে 75,000 টাকা মোটামুটি এরকম, কিছু কম বেশি হতেও পারে। তাহলে এই পরিমাণ সম্পদ আমার মনে হয় যে সমাজে 80% লোকের কাছে এই সম্পদ আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে বর্তমান সমাজে 80% লোকের উপরে যাকাত ফরজ হতে পারে। তো বিষয়টি আপনারা ভালো করেই জানবেন আরও বুঝবেন, তার কারণ বিষয়টি কিন্তু অর্থনৈতিক এবং আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান যেটি সবচেয়ে গুরুত্ব বহন করে। আমি এটা মনে করি যে আমি যদি নামাজ পড়ি তাহলে সেটা শুধুমাত্র আমারই উপকারে আসতে পারে, কিন্তু আমি যদি যাকাত দেই তাহলে এটা সমাজের উপকার হতে পারে, আমার আত্মীয় স্বজনের উপকার হতে পারে, সমাজের নিরন্য মানুষের উপকার হতে পারে। এভাবে একটি সুষম বণ্টনের মাধ্যমে একটি সুন্দরতম সমাজ নির্মাণ হতে পারে এই যাকাতের উপরে নির্ভর করে।